নমস্কার আজকের ভৌতিক গল্প বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা জীবন মৃত গল্পটির প্রথম পরিচ্ছদ আপনারা শুনবেন পরবর্তী পরিচ্ছদগুলো অন্য ভিডিওতে দেওয়া হবে রানীহাটের জমিদার বাবুদের বাড়ির বিধবা বধূটির বৃত্তিকূলে কেহ ছিল না সকলেই একে একে মারা গিয়েছে প্রতিকূলেও ঠিক আপনার বলিতে কেহ নাই পতিও নাই পুত্রও নাই একটি ভাসুরপো শারদা শঙ্করের ছোট ছেলেটি সেই তাহার চক্ষের মণি সে জন্মিবার পর তাহার মাতার বহুকাল ধরিয়া শক্ত পীড়া হইয়াছিল সেই জন্য এই বিধবা কাকি কাদম্বিনী তাহাকে মানুষ করিয়াছে পরের ছেলে মানুষ করিলে তাহার প্রতি প্রাণের টান আরও বেশি হয় কারণ তাহার ওপরে অধিকার থাকে না তাহার ওপরে কোনো সামাজিক দাবি নাই কেবল স্নেহের দাবি কিন্তু কেবলমাত্র স্নেহ সমাজের সমক্ষে আপনার দাবি কোনো দলিল অনুসারে স্বপ্রমাণ করিতে পারে না এবং চাহেও না কেবল অনিশ্চিত প্রাণের ধনটিকে দ্বিগুণ ব্যাকুলতার সহিত ভালবাসে বিধবার সমস্ত রুদ্ধপ্রীতি এই ছেলেটির প্রতি সিঞ্চন করিয়া একদিন শ্রাবণের রাত্রে কাদম্বিনীর অকস্মাত মৃত্যু হইল হঠাৎ কি কারণে তাহার হৃদস্পন্দন স্তব্ধ হইয়া গেল সময় জগতের আর সর্বত্রই চলিতে লাগিল তবে সেই স্নেহকাদর ক্ষুদ্র কোমল বক্ষটির ভিতর সময়ের ঘড়ির কল চিরকালের মতো বন্ধ হইয়া গেল পাছে পুলিশের উপদ্রব ঘটে এই জন্য অধিক আড়ম্বর না করিয়া জমিদারের চারিজন ব্রাহ্মণ কর্মচারী অনতি বিলম্বে মৃতদেহ দাহ করিতে লইয়া গেল রানীহাটের শ্মশান লোকালয় হইতে বহু দূরে পুষ্করিণীর ধারে একখানি কুটির তাহার নিকটে একটা প্রকাণ্ড বটগাছ বৃহৎ মাঠে আর কোথাও কিছু নাই পূর্বে এইখান দিয়া নদী বহিত এখন নদী শুকাইয়া গিয়াছে সেই শুষ্ক জলপথের এক অংশ খনন করিয়া শ্মশানের পুষ্করিণী নির্মিত হইয়াছে এখানকার লোকেরা এই পুষ্করিণীকে পূর্ণ স্রোতশ্রিনীর প্রতিনিধিস্বরূপ জ্ঞান করে মৃতদেহ কুঠিরের মধ্যে স্থাপন করিয়া চিতার কাঠ আসিবার প্রতীক্ষায় চারজনে বসিয়া রহিল সময় এত দীর্ঘবোধ হইতে লাগিল যে অধীর হইয়া চারিজনের মধ্যে নিতাই এবং গুপ্তচরণ কাঠ আনিতে এত বিলম্ব হইতেছে কেন দেখিতে গেল সিধু এবং বনমালী মৃতদেহ রক্ষা করিতে বসিয়া রহিল শ্রাবণের অন্ধকার রাত্রি থমথমে মেঘ করিয়া আছে আকাশে একটি তারা দেখা যায় না অন্ধকার ঘরে দুইজনে চুপ করিয়া বসিয়া রহিল একজনের চাদরে দিয়াশলায় এবং বাতি বাধা ছিল বর্ষাকালের দিয়াশলায় বহু চেষ্টাতেও জ্বলিল না যে লণ্ঠন সঙ্গে ছিল তাহাও নিবিয়া গিয়াছে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া একজন কহিল ভাইরে এক তামাকের জোগাড় থাকিলে বড় সুবিধা হইত তাড়াতাড়িতে কিছুই আনা হয় নাই অন্য ব্যক্তি বলিল আমি চট করিয়া এক দৌড়ে সমস্ত সংগ্রহ করিয়া আনিতে পারি বনমালির পলায়নের অভিপ্রায় বুঝিয়া বিধু কহিল মাইরি আর আমি বুঝি এখানে একলা বসিয়া থাকিব আবার কথাবার্তা বন্ধ হইয়া গেল পাঁচ মিনিটকে এক ঘণ্টা বলিয়া মনে হইতে লাগিল যাহারা কাঠ আনিতে গিয়াছিল তাহাদিগকে মনে মনে ইহারা গালি দিতে লাগিল তাহারা যে দিব্য আরামে কোথাও বসিয়া গল্প করিতে করিতে তামাক খাইতেছে এ সন্দেহ ক্রমেই তাহাদের মনে ঘনীভূত হইয়া উঠিতে লাগিল কোথাও কিছু শব্দ নাই কেবল পুষ্করিণী তীব্র হইতে অবিশ্রাম ঝিল্লি এবং ব্যাঙের ডাক শোনা যায় এমন সময় মনে হইল যেন খাট্টা ইষৎ নড়িল যেন মৃতদেহ পাশ ফিরিয়া শুইল বিধু এবং বনমালী রামনাম জপিতে জপিতে কাঁপিতে লাগিল হঠাৎ ঘরের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল বিধু এবং বনমালী এক মুহূর্তে ঘর হইতে লম্ফ দিয়া বাহির হইয়া গ্রামের অভিমুখে দৌড় দিল প্রায় ক্রোশদের দৌড় দিয়া দেখিল তাহাদের অবশিষ্ট দুই সঙ্গী লণ্ঠন হাতে ফিরিয়া আসিতেছে তাহারা বাস্তবিকই তামাক খাইতে গিয়াছিল কাঠের কোনো খবর জানে না তথাপি সংবাদ এল গাছ কাটিয়া কাঠ ফড়াইতেছে অনতিবিলম্বে রওনা রহনা হইবে তখন বিধু এবং বনমালী কুটীরের সমস্ত ঘটনা বর্ণনা করিল নিতায় এবং গুরুচরণ অবিশ্বাস করিয়া উড়াইয়া দিল এবং কর্তব্য ত্যাগ করিয়া আসিবার জন্য অপর দুইজনের প্রতি অত্যন্ত রাগ করিয়া বিস্তর ভৎসনা করিতে লাগিল কাল বিলম্ব না করিয়া চারজনই শ্মশানের সেই কুটিরে গিয়া উপস্থিত হইল ঘরে ঢুকিয়া দেখিল মৃতদেহ নাই শূন্য খাট পড়িয়া আছে পরস্পর মুখ চাহিয়া রহিল যদি শৃগালে লইয়া গিয়া থাকে কিন্তু আচ্ছাদন বস্ত্রটি পর্যন্ত নাই সন্ধান করিতে করিতে গিয়া দেখে কুটিরের দ্বারের কাছে খানিকটা কাদা জমিয়াছিল তাহাতে স্ত্রীলোকের সদ্য এবং ক্ষুদ্র পদচিহ্ন শারদাশঙ্কর লোক নহেন তাহাকে এই ভূতের গল্প বলিলে হঠাৎ যে কোনো শুভ পাওয়া যাইবে এমন সম্ভাবনা নাই তখন চারজনে বিস্তর পরামর্শ করিয়া স্থির করিল যে দেহকার্য সমাদা হইয়াছে এরূপ খবর দেওয়াই ভালো ভোরের দিকে যাহারা কাঠ লইয়া আসিল তাহারা সংবাদ পাইল বিলম্ব দেখিয়া পূর্বেই কার্য শেষ করা হইয়াছে কুটিরের মধ্যে কাষ্ট সঞ্চিত ছিল এ সম্বন্ধে কাহারও সহজে সন্দেহ উপস্থিত হইতে পারে না কারণ মৃতদেহ এমন কিছু বহুমূল্য সম্পত্তি নহে যে কেহ ফাঁকি দিয়া চুরি করিয়া লইবে